ফ্রিজে থাকবো আজকে সারাদিন। আজকে করতে চলেছি দুটো চ্যালেঞ্জ। আমার তো মনে হয় আমি প্রথম যে ফ্রিজে থাকার চ্যালেঞ্জ করছি বাংলাতেও। কুড়িয়ে পাওয়া সন্তান, পুরো ঠান্ডা বরফ হয়ে আছে, কোনো টেস্ট পাচ্ছি না মা গালি। আর একটু মোটা হয়ে গেলে আমি এখানে ফিট হতাম না, গা পুড়ে যাচ্ছে। হ্যাঁ, নিজেও কষ্ট পাচ্ছিস, আমাকেও কষ্ট দিবি। জানি জানি এক্ষুনি বলবে কেন আমি এতদিন ভিডিও দিইনি, আমি কি করছিলাম, একটা ভিডিও অন্তত দেওয়ার যেতই। জানি তো, সো সরি যে আমি এতদিন ধরে ভিডিও দিইনি, বাট আজকে করতে চলেছি দুটো চ্যালেঞ্জ, একটা নয়। তো ভাবছো নিশ্চয়ই দুটো চ্যালেঞ্জ কি, হয়তো থাম্বনেল থেকে বুঝেও গেছো। আজকে দুটো চ্যালেঞ্জ হচ্ছে ফ্রিজে থাকবো, ঠিক আছে, ফ্রিজে। জানি না ফিট হবো কিনা, মোটা আঁকেই আমি, তার মধ্যে ফ্রিজটাও ছোট। তো যাই হোক, ফ্রিজের মধ্যে থাকবো, আর ফ্রিজের যা খাবার আছে ওই খাবারগুলো খেয়েই আমাকে বেঁচে থাকতে হবে আজকে 24 ঘন্টা। আর ঠান্ডা লেগে গেলে আমি জানি না কি হবে। যাই হোক, আমি চেষ্টা করব পুরোটা দিন থাকা। জানি না কোমরে পিঠে ব্যথা হয়ে গেলেও আমি থাকবো। আমার মা ওখানে আমার সব জিনিসপত্র পরিষ্কার করে দিচ্ছে, আমি জানি না কোন দিকে সূর্য উঠেছে। তো যাই হোক, তো চলো যাই, গিয়ে ফ্রিজে থাকা শুরু করে দিই এখন থেকে। তো চলো, আমি তো আমার ইন্ট্রোই করিনি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মি ইয়োর অ্যাশওয়ারিয়া, এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো চলো গিয়ে এবার থাকি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফ্রিজটাকে সাজিয়ে দিয়েছি। ফ্রিজটাকে দেখে মনে হচ্ছে ফ্রিজই না, এত সুন্দর সাজিয়েছি, তাই না? না, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, আর খুব ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, আমার তো খুব হি কাঁপুনি। যদিও আগের থেকে এখন গরমটা একটু কম, আর ঠান্ডাটা একটু কম, কী সব বলি। আর তোমরা হয়তো ভাবছো যে আমি যে বললাম ফ্রিজের খাবার খাবো, সেই ফ্রিজ তো ফাঁকা, বুড়ো ফ্রিজের খাবার কী করে খাবো। তোমাদের দেখাচ্ছি ফ্রিজের খাবারগুলো কোথায় আছে। এখানে সব ফ্রিজের খাবারগুলো আছে। ওটা খুব নোংরা হয়েছিল টেবিলটা, তো তাও তোমাদের কোয়েরিজ আরে কেনা কে চাইতে হো, কোয়েরিজ এর জন্য আমি তোমাদের দেখিয়ে দিলাম, যেটা পাই না সেটা বলার কি দরকার আমার জানি না। তো যাই হোক, এখানে আছে আরো খাবার দাবার আছে, চকলেটস, যেটা খেলে আমি মোটা হয়ে যাব, তাও আমি খাবো, কারণ কেউ আমাকে আটকাতে পারবে না। তো চলো এখন থেকে শুরু করে দিই, না হলে প্রচুর দেরি হয়ে যাবে। তো চলো গাইস, তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করে দিই তোমার চুলে তুমি কি লাগাও, যে তোমার চুলটা এত ঘন, এত সিল্কি, আর এত সুন্দর দেখতে। রিলসে তো সবাই জিজ্ঞেস করে করে আমার মাথা খেয়ে নেয়। তো আমি আজকে ভাবলাম বলে দিই, কি ভাবছো, কোনো শ্যাম্পুর কথা বলবো? না না না, আর ইন্টারনালি তো ঠিক হতে হবে নাকি আমাদের, যতই স্পা করি না যতই শ্যাম্পু করি। তাই জন্য আমি একটা সাপ্লিমেন্ট ইউজ করছি অনেকদিন ধরে, যেটার নাম হচ্ছে ওজিবার বায়োটিনের এই সাপ্লিমেন্টটা। তো কিভাবে ইউজ করে সেটা তোমাদের বলে দিই। চলো, এটা তো আমি সকালবেলার টাইমে 10-11টার দিকে খেয়ে নিই, তোমরা যখন ইচ্ছা তখন খুশি খেয়ে নিতে পারো। সবার মনে প্রশ্ন জাগছে যে এটা এখন কারা কারা ইউজ করতে পারবে। এটা মোটামুটি সবাই ইউজ করতে পারবে যাদের চুলের যে কোনো রকম সমস্যা, হেয়ার ফল, হেয়ার ব্রেকের, যে কোনো চুলের সমস্যাতেই তোমরা এটা ইউজ করে নিতে পারবে। তোমরা এটা 100 ml জলের 2 tablespoon দিয়ে এটা খেয়ে নিতে পারো, আর এটা খাওয়ার পর তোমরা বুঝতে পারবে তোমাদের চুলে কতটা পরিমাণে গ্লো এসছে। ওজিবার এই সাপ্লিমেন্টটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, তাই জন্য আমার 100% গ্যারান্টি আছে। এটা কোনো গরম জলের দরকার নেই, এটা তোমরা নর্মাল ওয়াটারেও খেতে পারো, আর এটা পুরো প্ল্যান বেসড, তোমাদের কোনো সাইড এফেক্ট হবে না। এর মধ্যে আছে প্ল্যান্ট বেসড বায়োটিন, যা ইন্ডিয়ার মধ্যে প্রথম হোল ফুড বায়োটিন, যেটাও কিনা 100% ন্যাচারাল। আর বায়োটিন চুলের জন্য কিন্তু খুবই দরকারি। কি ভাবছো এটার টেস্টটা কেমন? এর টেস্টটা এত সুন্দর, তোমরা যেন খেয়ে মনে হবে তোমরা কোনো লেবুর জল টাইপের কিছু খাচ্ছ, জল জিরা টাইপের এটা হচ্ছে স্মেলটা। যাদের চুলে কালার করা তারাও তোমরা এটা ইউজ করতে পারো। আর তোমরা কি ভাবছো এটা কোথায় কিনবে, এটা একদম চিন্তা করো না, আমি তোমাদের জন্য ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখে দিয়েছি। যারা যারা কিনতে চাও তো নিচে ডেসক্রিপশন যাও, গিয়ে কিনে নাও, আর দেরি করো না। তো গাইজ, আমি ঢুকে পড়েছি, ঠিক আছে। তো এখানটা বাবা, এখানটা কেমন ঠান্ডা, তো জানি না, খুব কষ্টে ফিট হয়েছি আমি এখানে। আর একটু যদি আর একটু মোটা হয়ে গেলে আমি এখানে ফিট হতাম না। তো যাই হোক, আমি টুনি মুনি খুলে দিয়েছি, যদি আমাকে কারেন্ট লেগে যায় তো সেটার ভয়, আটেই ছোট প্লেস। তো মা এখানে বসে আমাকে দেখছে, কি করছিস, কি তুই এসব পাগল হয়ে গেল? আমি দাঁড়াও, কি করছিস এসব, কি কর, মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন, মনে হচ্ছে আমি ফ্রিজে থাকবো আজকে সারাদিন। কি আছে ফ্রিজে থাকবো, যেমন ছাদে ছিলাম না, ওই খাটের তলায়, জানলায়, বাথরুমে। ওর আমার শরীর খারাপ হলে কে দেখবে, কি করে আনা শরীর খারাপ হবে? আচ্ছা, এখনই কাশছিস? কাশিনি, গলা খুশু, বেরিয়া না, কেন বেরিয়া, হ্যাঁ তুমি তো আমার জন্য পরিষ্কার করে দিলে, তোর জন্য কেন করবো, আমি এমনি ফ্রিজ পোষা করেছি, তোর জন্য পোষা করেছি। চাল চুটা, ও
ওর জন্য নাকি বসে করেছি। বেরো বেরো। আমি যে এত কষ্ট করে গামছা পরে আমার খাওয়া দাওয়া সব নষ্ট হয়ে যাবে মা না, বেশিক্ষণ ফ্রিজ বন্ধ রাখা যাবে না। কি হয়েছে? আমি সব খেয়ে নেবো তোমার খাবার দাওয়া। খেয়ে নিবি ঠান্ডা? হ্যাঁ আজকে ওরমই চাল। আর মাথা খারাপ হয়ে গেছে মনে হয়, তার কেটে গেছে আজ। এখানে কি আছে? আমার ফ্রিজে পাস পাস আছে, আমি জানতাম না। ও মাই গড, ওয়াও, মা কালি, কত একটা খেয়ে নিয়ে দেখতে পাবো কি ঠান্ডা। তুমি এগুলো কেন দেখাচ্ছ? তুমি হাসছো? এটা কি মা? কুড়িয়ে পাওয়া সন্তান। এই তুমি যাও তো, আমি তোমাকে দেখাতে বলেছি। না আমার চাটনি ফেভারিট। চাটনি তো ফ্রিজেরই মা, একটু চাটনি দাও। এটা খেতে পারবো। চাটনি দাও, চাটনি দাও। শুক্তো খেয়েছি এক্ষুনি, ঠান্ডা শুক্তো খেয়েছি। হিহি, লা 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 লা, দেখতে পেলে চাটনি। মা এটাকে আমি হাত দিয়ে খাবো। লা লা চাট কি না? তুমি খেয়ে নাও, আমি খাবো না বলছি তো। আরে আমি জান, আমি এখান থেকে উঠতেই পারবো না 24 ঘন্টা। কভি খুশি কভি গম। আমি কালকে রাতে অর্ডার করেছিলাম, করে অর্ধেক খেয়েছি। আমি তো আর বেশি খেতে পারি না, অর্ধেক খেয়েছি, অর্ধেক রেখে দিয়েছি, অর্ধেকও খাইনি, তার কম খেয়েছি। ঠান্ডা জিনিসের গন্ধ বেরোয় না খেতে। তুই বেরিয়া, বেরিয়া তো, তুই দিয়ে ওটা গরম করে দে না। আরে ঠান্ডাটা খাবি মানো, দাঁড়াও না মা। না বিরিয়ানি বিরিয়ানি, ঠান্ডা করে গরম দে না। দে আমাকে আগে। আমি ডাকবো বাবাকে। চিকেনটা যাবো গাইস, চিকেন পুরো ঠান্ডা বরফ হয়ে যাবে, কোনো টেস্ট পাচ্ছি না মা গাড়ি। তুই যাই মাইক্রোওয়েভে গরম করবি? না গরম করলে হবে না। এই বার বেড়ে গেল তুই দিক তো। হ্যাঁ এসব কি, এসব লাগে না আমার এই মেয়েটাকে নিয়ে। না অশান্তির একটা হয়েছে আমার, একটা আমাকে একটা উগ্র কারণে ধুমধাম করে উল্টো পাল্টা ভিডিও করতাম করেছে। কেন এটা কত সুন্দর আমি জানি না, তোমরা আর কারোর কাছে দেখেছো কিনা। আমার তো মনে হয় আমি প্রথম যে ফ্রিজে থাকার চ্যালেঞ্জ করছি বাংলাতেও। হিন্দিতে আমি ঠিক বলতে পারবো না, তাও মানে আমার মনে হয় বাংলাতে কোয়াইট শিওর যে আমি প্রথম যে ফ্রিজে থাকছি এরকম। মা বাবার ঝাড় খেয়ে বাবা এখনো জানে না, ঠিক আছে? বাবা ঘরে আছে, বাবা যদি বেরিয়ে দেখে বলবে এসব কি মানু। আর মা তো এখন বসে আছে ওখানে চেয়ারে, সে এসে হাই বলো না। তুমি বসে আছো কেন? বাবা পিঠে কোমরে ব্যথা হয়ে গেছে।
আমার মা উঠে চলে গেল, মানে আমার মাকে কি বলবেন বুঝতে পারছেন না। এখানে সত্যি বলছি প্রচন্ড ঠান্ডা লাগছে, আর আমাকে হয়তো অনেকে বলবে যে তুমি পা বের করে বসে থাকতে, কিন্তু পা যদি বের না করে বসি আমি এখান থেকে পড়ে যাবো, তাই আমাকে ফ্রিজের বাইরে পাটা রাখতে হচ্ছে। আমি শুধু পিছনটা আর মাথাটা ঠেকিয়ে এখানে আমি থাকতে পারছি, তো যার জন্য সো সরি, বাট আমি চেষ্টা করছি পুরোটা ঢুকে থাকার। তো গাইজ আমি জানি আমি একটু চিটিং করছি, বাট খাবারগুলো যেহেতু বাইরে আছে ওখানে আমাকে এখানে এসে খেতে হবে। মাকে যদি ডাকি, মা ওখানে ঘরে ফোন করছে, যদি মাকে ডাকি তাহলে মা আমাকে খেতে দেবে না, তো ওই জন্য আমি তোমাদের দেখাচ্ছি কী কী খাবো এখন। গাইজ ঠান্ডা শুক্তো আছে, খেয়ে দেখি। আর ফ্রিজের খাবারের কোনো টেস্ট থাকে না, পুরো দাঁত ফাঁত জমে যাচ্ছে। ঠান্ডাও একটু দয়া মায়া লাগছে না তোমাদের, তাও একটা সাবস্ক্রাইব করছো না, এখনো পর্যন্ত 100 কে হলো না আমার। হায় ভগবান আমার, কেন 100 কে করে দাও, আমার আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না জীবনে, 100 কে হবে। আর এই ভিডিওতে যতটা পরিমাণ যদি 20,000 লাইক হয়ে যায়, মাত্র 20,000, জানি জানি তোমরা এখনই ভাবে একটু বেশি চেয়ে ফেলছো না, তো আমি এখনো পর্যন্ত 20,000 লাইক কোনো ভিডিওতে পাইনি, তো আমি যেটা প্রথম করছি আমি আশা করছি যে এটাতে অন্তত আমি 20,000 লাইক পাবো, কারণ এই ঠান্ডার মধ্যে আছি প্লাস ঠান্ডা খাবার খাচ্ছি। বাট এরকম ফ্রিজের খাবার খাচ্ছে অনেকে করেছে যে ঠান্ডা খাবার খাচ্ছি বা এ খাচ্ছি, বাট এরকম কেউ করেনি যে ফ্রিজে আছি প্লাস ঠান্ডা খাবার খাচ্ছি। তো এরকম কন্টেন্ট একমাত্র তোমরা আমার চ্যানেলেই দেখতে পাবে। আমি তোমাদের জন্য সব করতে পারি, সব পাহাড় থেকে ঝাঁপ মারতে বলবে না সেটা পারবো না, তুমি মরে গেলে আর কি করে ভিডিও দেবো বলো। পুরো লালালা ব্যাপার, একদম মানে খুব ঠান্ডা আসছে, আমি যাই বলো তাই বলো। একটা কমপ্লেনের জন্য সরি যে খুব আওয়াজ আসছে ফ্রিজের ঘের 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 করে, খুবই শরীরটা খারাপ লাগছে, ঠান্ডা হাওয়া লেগে লেগে গলা মলা ব্যথা হয়ে আসছে, আর আমার দেখতে পাচ্ছ চোখটাও এখানে ফুলে গেছে, দেখো এই চোখটা দেখলে তোমরা বুঝতে পারবে ঠান্ডা লেগে চোখটা পর্যন্ত ফুলে গেছে। আমি আর মানে কি মানে এত কষ্ট হচ্ছে, আর মা যদি জানতে পারে আমাকে খুব মারবে। আমি যতক্ষণ না আমি পুরো খুব শরীর খারাপ হচ্ছে ততক্ষণ মানে আশা করি ঠিক হয়ে যাবে, হয়তো এমনি হচ্ছে। জামা মামাও খুব ঠান্ডা হয়ে গেছে, ভিজে গেছে আমার চুল ফুল, মানে তোমরা দেখে না মানে বুঝতে পারবে না, একটা ডাইরেক্ট ঠান্ডা হাওয়া ভীষণই কষ্টকর। আর দরজা তো আমি বন্ধ করতে পারবো না, বন্ধ করলে আমি বুঝতে পারবো না, তো আমি জানি চ্যালেঞ্জটা হয়তো পুরোপুরি আমি জানি না কন্টিনিউ করতে পারবো কি না, প্লাস ঠান্ডা খাবারও খেয়ে যাচ্ছে। যদি মা জানতে পারে যে আমি এইসব এখন করছি, মামাকে খুব মারবে, বিশ্বাস করো খুব মারবে। তো এরকম সময় আমার এত কষ্ট হচ্ছিল নড়াচড়া করতে, কি বলবো তোমাদের। রাতের বেলা এখানে কি করে যে ঘুমাবো সেটাই আমি ভাবছি, কারণ মানে একটা হেলান দিয়ে বানানো যায় না, তো কি করে যে ঘুমাবো কি, এখানে খুব ঠান্ডা, পিছন দিক দিয়ে হাওয়া বেরোচ্ছে। আরো এই চ্যালেঞ্জটা দেখতে যতটা সোজা করতে ততটাই ডিফিকাল্ট। হ্যাঁ বেলের শরবত আমি খাই না, সাবু থাকলে দাও, সাবুটা ভালো লাগছে। বাটারস্কচ, তোমার মেয়ে একটা ঠান্ডার মধ্যে বসে আছে সেটা তোমার কষ্ট নেই, আমার খাবার ঢোকাতে হবে, নষ্ট হয়ে যাবে। শক্ত শক্ত ভাঙছে না, ফ্রিজে থাকতাম ঠিক ছিল, কেন যে ফ্রিজের খাবারও খাবো বললাম। যাই হোক চেষ্টা করছি খাবার খেয়ে দেখা করছি। শরীরটা একদম ভাল লাগছে না।
তো গাইজ, এখন বাজে বিকেল 5টা, আর আমার শরীরের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা খারাপ হয়ে গেছে। আমি সেই দিনকে এত কষ্ট হচ্ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। গাইজ, আমার মনে হচ্ছে আমার শরীরটা খুব খারাপ হচ্ছে, আরও আমার চোখটাও আরও ফুলে যাচ্ছে, আর খুবই গা পা ব্যথা হচ্ছে। আমি বুঝতে পারছি না আমি কতক্ষণ থাকবো, কিন্তু আমি চেষ্টা করছি আমি শেষ পর্যন্ত থাকবো। তো যাই হোক, আমার টিপ ফিপ সব ঘেঁটে গেছে, আমি কাজল দিয়ে একটা টিপ পরেছিলাম। তো গাইজ, আমার এতটাই জ্বর এসছে যে আমি কিছু বুঝতেও পারছিলাম না আমি কি করছিলাম। আমি চেষ্টা করছিলাম যাতে ঠান্ডা হাওয়াটা না আসে, ওই জন্য বালিশ ফালিশ দিয়ে ঢাকা দিয়ে চেষ্টা করলাম, কিন্তু তাও হচ্ছিল না। এত শরীর খারাপ লাগছিল, আর বুঝতেও পারছিলাম না, আর আমি কুইটও করতে চাইছিলাম না। তো গাইজ, আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ডাইরেক্ট এখান দিয়ে হাওয়াটা আসছে, আমি জানি না তোমরা হয়তো দেখতে পাচ্ছ, খুবই ব্যথা হচ্ছে। আমি এটা কমিয়ে দিলাম, ডিফ্রস্ট হয়ে যাবে জানি না, অনেকটা আগের থেকে কুলিংটা কমে গেছে। আমার এটা অনেক আগে করা উচিত ছিল, তো আমি এটা কমিয়ে দিলাম। এখন যদি মা দেখতে পায় খুব মারবে, যে ফ্রিজের সাথে এখন ছেড়েখানি করছি, ওপরে আবার মাছ টাছও আছে হয়তো। তো গাইজ, আমি জানি তোমরা হয়তো ভাবছো যে আমি হয়তো মানে কি বলবো, হয়তো কুইট করে দেবো, বাট আমি চেষ্টা করে যাচ্ছি যতক্ষণ সম্ভব। বাট আমি এখন আর সত্যি বলছি যে আমি পাচ্ছি না, আমার কন্টিনিউসলি চোখে ভীষণ ব্যথা হচ্ছে, আমি তাকাতে পর্যন্ত পাচ্ছি না, আর আমার জ্বরও এসছে এখন। তো আমি চেষ্টা করছি আর কিছুক্ষণ থাকার, এখন প্রায় 6টার দিকে যে বাজতে যায়, তো আর কিছুক্ষণ থাকলে সারা রাতটা থাকা যাবে। তো আই হ্যাভ টু ট্রাই, তো দেখা যাক কতদূর কী করতে পারি। আর আজকের চ্যালেঞ্জটা শুধু একটা না, তিনটে চ্যালেঞ্জ। আজকে ফোনও নিইনি আজকে, আমার ওই ফোনটা ওখানে। আমার এত মাথা যন্ত্রণা করছে যে আমি ফোন নিতে পারছি না, তো এত মানে কি বলবো, ঠান্ডার মধ্যে যদি কোনো সময় থাকো, আমি মনে হচ্ছে যেন হিমালয়ে চলে এসেছি। এখানে অনেক শীত মাস করছে। এই তোর কি হয়েছে, এমন করে বসে আছিস মাম্পি? এই কি হয়েছে, জ্বর এসছে? হি বিরিয়া 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 চুলে মুটো দেবে বিরিয়া। আরে যাচ্ছি বিরিয়া, শুধু বল ঘা পুড়ে যাচ্ছে। হ্যাঁ, বারবার কেন এইসব করিস মাম্পি? হ্যাঁ, শুধু নিজেও কষ্ট পাস, আমাকে জল পড়তে দেওয়ার মতো না, এত জ্বর আসেনি, পুরো দিনটাই নষ্ট করে দিলে সারা দিন। জ্বর চলে এসেছিল, যেগুলো আমি তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি, তো আই এম সো সরি। যাই হোক, আমি একটু উঠে বসে হয়তো কথা বলতে পারবো এখন, আগের থেকে শরীর এখন অনেকটা ঠিক আছে। তো আমি এই চ্যালেঞ্জটা পুরোপুরি করতে পারলাম না, হাফ বেলা আমার ওই 6:30টার দিকে এত শরীর খারাপ করছিলো যে আমি বসে পড়েছিলাম, আমার মা যদি তুলে না নিয়ে আসতো আজকে চলে যেতাম পুরো। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানিও। চোখও ফুলে গেছে, খুব ব্যথা হচ্ছে, চোখে আঞ্জনি হয়ে গেছে আমার মনে হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানিও, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর 100K হচ্ছে না প্লিজ করে দিও, আর 20,000 চেয়েছিলাম। পুরো চ্যালেঞ্জটা করতে পারলে হয়তো আমার চাওয়াটা একদম উপযুক্ত ছিল যে 20,000 লাইক। তো জানি না, আমি যতটা চেষ্টা করেছি নিজের শরীর খারাপ সত্ত্বেও, থাকা সত্ত্বেও আমি 3 ঘন্টা তাও থেকেছি। তো যাই হোক, তা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।